ଷଷ୍ଠ ଶ୍ରେଣୀ ଗଣିତର ଆଉ ଏକ ଭିଡ଼ିଓକୁ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ ଏ ଭିଡ଼ିଓରେ ଆମେ ପଞ୍ଚମ ଅଧ୍ୟାୟ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ଅସଦୃଶ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ମଧ୍ୟରେ ଆମେ ତୁଳନା କରିବା ଏଥିରେ ଦେଖିବା ଅସଦୃଶ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ମଧ୍ୟରେ ବଡ଼ ଓ ସାନ ଜାଣିବା ତେବେ ଆସ ଦେଖିବା ଆମେ କିପରି ତୁଳନା କରିବା ଗୋଟିଏ ବଡ଼ ଆୟତାକାର ଅଛି ତାକୁ ସମାନ ତିନି ଭାଗ କଲେ ଏ ଜାଗାରେ ଦୁଇ ଭାଗକୁ ସବୁଜ ରଙ୍ଗ କଲେ ତାହେଲେ ଚିହ୍ନିତ ଅଂଶ ହେଲା ଦୁଇ ବିଭକ୍ତ ତିନି ଅଂଶ ସେହି ସମାନ ଆକାରର ଗୋଟିଏ ବଡ଼ ଆୟତାକାରକୁ ଆମେ ସମାନ ପାଞ୍ଚ ଭାଗ କଲେ ସେଇଥିର ଦୁଇ ଭାଗକୁ ଆମେ ହଳଦିଆ ରଙ୍ଗ କଲେ ତେବେ ସୂଚିତ ଅଂଶଟି ହଳଦିଆ ରଙ୍ଗ ଅଂଶଟି ହେଲା ଦୁଇ ବିଭକ୍ତ ପାଞ୍ଚ ଅଂଶ ଆମେ ଏଠି ଦେଖିପାରୁଥିବା ସବୁଜ ରଙ୍ଗ ଅଂଶଟି ହଳଦିଆ କରାଯାଇଥିବା ରଙ୍ଗ ଅଂଶଠାରୁ ଅଧିକ ଅଛି ତେଣୁକରି ଦୁଇ ବିଭକ୍ତ ତିନି ଏଠାରେ ବଡ଼ ହେବ তহলে দুইটি ভগ্ন সংখ্যাৰ লব সমান হলে যো ভগ্ন সংখ্যাৰ হৰ বৰ সেই ভগ্ন সংখ্যা টি অপেক্ষা বড় হৈ থাকে এয়া আমি পূৰ্বপাঠৰে আলোচনা কৰিলে বৰ্তমান আমি দেখা ভিন্ন লব এিন্ন হৰ বিশিষ্ট অসদৃশ ভগ্ন সংখ্যা মধ্যৰে তুলনা এক বিভক্ত তিনিও দুই বিভক্ত চাৰি কু আমি তুলনা কৰিব ত'লে এক বিভক্ত তিনিৰ আমি সমভগ্ন সংখ্যা বার করা সেগুড়ি হল দুই বিভক্ত বিভক্ত ন চারি বিভক্ত বার পাঁচ বিভক্ত পনেরো ছভক্ত অঠর সাত বিভক্ত একইশ আট বিভক্ত চব্বিশ এবং 9 বিভক্ত নভক্ত অন্য গুড়ে গুড়ি করি করে পাব বিভক্ত চারি আমি সমভগ্ন সংখ্যা বার করা চার বিভক্ত আঠ বিভক্ত, বার আট বিভক্ত ষোল দশ বিভক্ত কোড়িয়ে বার বিভক্ত ২৪। ଚଉଦ ବିଭକ୍ତ ଅଠେଇଶ ଷୋହଳ ବିଭକ୍ତ ବତିଶ ଏବଂ ଅଠର ବିଭକ୍ତ ଛତିଶ ଆହୁରି ମଧ୍ୟ ଆମେ ଆଗକୁ ବଢ଼େଇଲେ ଏଗୁଡ଼ାକ ବଢ଼ି ବଢ଼ିଯିବ ଏହି ସମଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ ମଧ୍ୟରେ ଉଭୟର ହର ଲାଗି ଆମେ ବାର ହର ବିଶିଷ୍ଟ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଦେଖିବା ଏ ଜାଗାରେ ଏକ ବିଭକ୍ତ ତିନି ସମାନ ଚାରି ବିଭକ୍ତ ବାର ଦୁଇ ବିଭକ୍ତ ଚାରି ସମାନ ଛଅ ବିଭକ୍ତ ବାର ତାହେଲେ ଏଇ ଜାଗାରେ ଚାରି ବିଭକ୍ତ ବାର ଠାରୁ ଛଅ ବିଭକ୍ତ ବାର অধিক বা বড় তে এক বিভক্ত তিনি ভগ্ন সংখ্যা ঠাৰ দ্বি বিভক্ত চাৰি ভগ্ন সংখ্যা টি বাব বৰ্তমান আমি দেখিব দুই বিভক্ত তিনি আৰু তিনি বিভক্ত চাৰি মধ্য আমি তুলনা কৰিব এইহৰ ভগ্ন সংখ্যা নিৰূপণ কৰিব এই উভয় ভগ্ন সংখ্যা আমি দুই তিনি চাৰি পাঁচ দ্বাৰা আমি গুণনা কৰিব তাৰ দুই বিভক্ত তিনি কুকলে চাৰি বিভক্ত ছবিভক্ত ন আঠ বিভক্ত বাৰ দশ বিভক্ত পনেরো বার বিভক্ত অঠর চৌদ ব্যক্তক একইশ ষোল বিভক্ত চব্বিশ এবং অঠর ব্যক্তক সত্যশ হল তিন বিভক্তক চারিদেপি আমি উভয় লব হরকু সঙ্খ্যা দ্বারা গুণন কলে আমি পাওয়া ছঠ নভক্ত বার বার বিভক্ত ষোহল পনেরো বিভক্ত কুড়ি অঠর ব্যক্ত চব্বিশ একুশ বিভক্ত অঠাইশ চব্বিশ ব্যক্ত বত্রিশ সত্যি ব্যক্তক ছত্রিশ এইপরি আমি পার কিন্তু এই সমভগ্ন সংখ্যা মধ্যে উভয়ের সান হর থেকে সংখ্যা বার হর বিশিষ্ট দেখিবা দুই বিভক্ত তিন হব আট বিভক্ত বার এবং তিন বিভক্ত চারির হলা ন বিভক্ত বার এ জায়গায় আট বিভক্তক বার ও ন বিভক্তক বার মধ্যে ন বিভক্ত বার ভগ্ন সংখ্যাটি বড় অটে তেমন দুই বিভক্ত তিন তিন বিভক্ত চারি ভগ্ন সংখ্যাটি এ জায়গায় বড় হব এই ভাগে ଆମେ ସମଭଗ୍ନ ସଂଖ୍ୟା ନିରୂପଣ କରିକି ଦୁଇଟି ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ମଧ୍ୟରେ ତୁଳନା କରିପାରିବା ଦେଖିବା ଚାରି ବିଭକ୍ତ ପାଞ୍ଚ ଓ ପାଞ୍ଚ ବିଭକ୍ତ ଛଅ ମଧ୍ୟରେ କେଉଁଟି ବଡ଼ ଉଭୟର ସମଭଗ୍ନ ସଂଖ୍ୟା ନିରୂପଣ କରିବା ଏବେ ଚାରି ବିଭକ୍ତ ପାଞ୍ଚରେ ଆମେ ସମାନ ଲବ ଓ ହରରେ ସମାନ ସଂଖ୍ୟା ଗୁଣନ କଲେ ଆମେ ଏହିପରି ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ ପାଇପାରିବା ଯେମିତି ଚାରି ବିଭକ୍ତ ପାଞ୍ଚ ସମାନ ଆଠ ବିଭକ୍ତ ଦଶ ବାର ବିଭକ୍ତ ପନ୍ଦର ଷୋହଳ ବିଭକ୍ତ କୋଡ଼ିଏ কোডি ব্যক্ত পঁচিছ চৌবিশ ব্যক্ত তিৰিছ এইপৰি আক সেইপৰি পাঁচ ব্যক্ত ছ ভগ্ন সংখ্যা পাইপাই আমি লব ঘৰৰে সমান সংখ্যা গুণন কলে আমি পাই দশ ব্যক্ত বাৰ পোন্ধৰ ব্যক্ত অথৰ কোডিয়ে ব্যক্ত চৌবিশ পঁচিছ ব্যক্ত তিৰিছ তিৰিছ ব্যক্তিশ পঁয়ত্ৰিছ ব্যক্ত বয়ালিছিছ ব্যক্ত অৰ্ডালিছ পঁয়লাছ ব্যক্ত চৌৱন এইপৰি আনেক আ বাহিব এবে সমভগ্ন সংখ্যা মধ্যে এ জায়গায় আমি দেখা উভয় ভগ্ন সংখ্যা লাগে তিরিশ হর নেলে চার বিভক্ত পাঁচপাই হব চবিশক্ত তিরিশ এবং পাঁচ বিভক্ত ছাব পঁচিশ ব্যক্ত তিরিশ এ জায়গায় পঁচিশ ব্যক্ত 30 চবিশ বড় অটে তেমকি পাঁচ বিভক্ত ছগ্ন সংখ্যাটি চারিভক্ত পাঁচ ভগ্ন সংখ্যা ঠুঁড় বড় হব নিশ্চিত ভাবে চার বিভক্ত পাঁচ ও পাঁচ বিত ছু আমি অলগা প্রকারে দেখা এপ্রাই আমি দুইটি আয়তাগার ক্ষেত্র নেলে প্রথম থেকে চারি বিভক্ত পাঁচ ভগ্ন সংখ্যা কু সূচে রঙ করি দ্বিতীয় আমি পাঁচ বিত ছগ্ন সংখ্যা কু সুচাইবা রঙ্গ করি বর্তমান পাঁচ ও ছে গোটে সাধারণ গুণিতক নবা পাঁচ ও ছধারণ গুণিতক হোচি তিরিশ ତେଣୁକରି ଉଭୟ ଆମେ ଆୟତ କ୍ଷେତ୍ରକୁ ସମାନ ତିରିଶ ଭାଗ କରିବା ତେଣୁକରି ପ୍ରତ୍ୟେକ ଭାଗକୁ ପୁଣି ଛଅ ଭାଗ ଲେଖା କଲେ ପ୍ରଥମଥିରେ ତାହେଲେ ଏଇଟା ହେଲା ଚବିଶ ବିଭକ୍ତ ତିରିଶ ବର୍ତ୍ତମାନ ଦ୍ୱିତୀୟ ଭଗନ ସଂଖ୍ୟାକୁ ପ୍ରତ୍ୟେକ ଭାଗକୁ ଆମେ ଏ ଜାଗାରେ ପାଞ୍ଚ ଭାଗ କଲେ ସେଟା ମଧ୍ୟ ତିରିଶ ଭାଗ ହେଇଗଲା ତାହେଲେ ଏ ଜାଗାରେ ରଙ୍ଗ କରାଯାଇଥିବା ଅଂଶ ହେଲା ଏ ଜାଗାରେ ହେଇଯାଉଛି ପଚିଶ ବିଭକ୍ତ ତିରିଶ ଅଂଶ তাহলে চব্বিশ বিভক্ত তিরিশ ঠু পচিশ বিভক্ত তিরিশ নিশ্চিত ভাবে অধিক অছি করে এই জায়গায় চার বিভক্ত পাঁচঠার পাঁচ জুতো ছগ্ন সংখ্যাটি বড় অটে ই যদি আমি অলগা প্রকারে করা চার বিভক্ত পাঁচ পাঁচ জুতো ছের কেউটি বড় এই আমি উভয় হরদ্বয় আমি লসাগু তেমুকি আমি পাঁচৰ মৌলিক গুণনিক বাৰ কৰিব মৌলিক গুণনিক বাহাৰ কৰিব সেই মৌলিক গুণনিক হিচাপে যেমি আমি লছা বাৰ কৰোঁ লছা কু বাৰ কৰিব পাঁচ দুই তিনৰ লছা কাল তিৰিছ আমি হৰদ্বয়ৰ লছা তিৰিছ সৈতে সমান কৰিব এই জানে চাৰি আৰু পাঁচ পাঁচ কু আমি যদি ছাৰা গুণ নকলে তিৰিছ হ'লে তেকি আমি লব হৰকু ছাৰা গুণন কলে চৌবিশ বিভক্ত তিনিশ হ'ল বৰ্তমান পাঁচ বিভক্ত ছৰে ହର ଛଅକୁ ପାଞ୍ଚ ଦ୍ଵାରା ଗୁଣନ କଲେ ତିରିଶ ତେଣୁକରି ଆମେ ଏହାର ଲବ ଓ ହରରେ ଉଭୟରେ ପାଞ୍ଚ ଗୁଣନ କଲେ ଆମେ ପାଇବା ପଚିଶ ବିଭକ୍ତ ତିରିଶ ବର୍ତ୍ତମାନ ଚବିଶ ବିଭକ୍ତ ତିରିଶ ଓ ପଚିଶ ବିଭକ୍ତ ତିରିଶରେ ଲବ ପଚିଶଟି ଚବିଶ ଠାରୁ ବଡ଼ ତେଣୁକରି ପାଞ୍ଚ ବିଭକ୍ତ ଛଅ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାଟି ଚେୟାର ବିଭକ୍ତ ପାଞ୍ଚ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଠାରୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବଡ଼ ହେବ ଦୁଇଟି ମିଶ୍ର ଭଗ୍ନ ସଂଖ୍ୟାର ତୁଳନା ଆମେ କରିବା দুই পূর্ণ এক বিভক্ত দুই ও এক পূর্ণ এক বিক দুই মধ্যে বড় কি আমি এটি দেখিপা দুইটি পূর্ণ সেও অ এবং গোটি সেওর দুই ভাগ এক ভাগ অ তাহলে এটা হয়ে গেল দুই পূর্ণ এক বিভক্ত দুই বর্তমানে আমি দেখা গোটি পূর্ণ সেও অ্যে র সমান দুই ভাগ এক ভাগ অ তাহলে এ জায়গায় এক পূর্ণ একতক দুই আমি এটি দেখিপা তাহলে এটি অধিক কেউটা অইটি পুরা আছে গোটি এবং গোটি গোটে পুরা আছে তেমক আমি নিশ্চিত ভাবে জাঁপা যে কেউটা বড় দুই পূর্ণ একতুক দুই এ জায়গায় বড় অটে তাহলে আমি এইপরিভাবে ই তুলনা করে পারা এই জায়গাটা দেখবা দুই পূর্ণ দুই ও তিন পূর্ণ এক বিভক্ত চারি তাহলে ই যদি আমি

ইয়াক এমি আমি পূৰ্ণ সংখ্যা দেখি আমি কৰি পাৰিবা কিন্তু পূৰ্ণ সংখ্যা সমান হৈ আমাক সুখ অলগা প্ৰকাৰে কৰিবকৈ পাৰিব কেমি কৰিব আমি গুড়া দেখিবা দুইটি মিশ্ৰ ভগ্ন সংখ্যাৰ তুলনা দুই পূৰ্ণ এক দুই এক পূৰ্ণ এক দুই এই জাগেৰে পূৰ্ণ সংখ্যা দৃষ্টি জাণিহি যাব কিন্তু এই জাগে মনে কৰা যাব পূৰ্ণ সংখ্যা সমান ছিলে আমি কেমি কৰা সেইটা এই প্ৰকাৰবি কৰা যায় পাৰে প্ৰথমে আমি দ্বি পূৰ্ণ এতক দুইকু অপ্ৰকৃত ভগ্ন সংখ্যাৰে প্ৰকাশ কৰিব পূৰ্ণ সংখ্যা হৰ দ্বাৰা গুণ নকৰি লবক যোগ কলে পাঁচ বিভক্ত দুই হেলে এক পূৰ্ণ এইতক দ অপ্ৰকৃত ভগ্ন সংখ্যাৰে প্ৰকাশ কলে তিনি বিভক্ত দুই হ'ল তাৰপিছত পাঁচ বিভক্ত দুই এখন তিনি বিভক্ত দুই মধ্য পাঁচ দুইর লব পাঁচ অেণকর পাঁচটা তিন বড় তেণুকি পাঁচ জিত দুই নিশ্চিত ভাবে অধিক হব বা বড় হব তেণুক দুই পূর্ণ এক দুই ভগ্ন সংখ্যাটি এক পূর্ণ এক দুই ভগ্ন সংখ্যা ঠার বড় হব দুই পূর্ণ এক দুই এবং তিন পূর্ণ একতক চারি মধ্যে আমি তুলনা করা এখন আমি উভয় অপ্রকৃত ভগ্ন সংখ্যার প্রকাশ করা দুই পূর্ণ একই কু কলে पाँच विभक्त दुई होला तिन पूर्ण एक विभक्त को आम अप्रकृत कले तेह्र विभक्त चार होला उभय भग्नसङ्ख्यार हर समान नुहेँ तेणुकरी उभयको समहरे हर लसा म लसाको बाह्रको दुई चारि लसाको एटिगला चार आमे प्रथम भग्नसङ्ख्या पाँच को हर चारिएको लब हरे दुई गुणन कले दस विभक्त चारिला अन्य भग्नसङ्ख्यार हर চারি অশ বিভক্ত চারি ও তে বিত চারি মধ্যে তে বিভক্ত চারিটি বড় অটে তেমকি এ জায়গায় তিন পূর্ণ এক ভিত ভগ্ন সংখ্যাটি দ্বি এক বিভক্ত দুই ভগ্ন সংখ্যা বড় হয়ে যাব নিশ্চিত ভাবে এইপরি ভাবে আমি এমন তুলনা করে পর্ধ্ব ক্রমে সজাইলেখ ভগ্ন সংখ্যা দিয়ে এমন উর্ধ্ব ক্রমে সজাই তাহলে আমি প্রথমে হর মান লণয় করে দেওয়া এ জায়গায় হর মান লসাগু হয়েগে চাল এবার এইটার আমি প্রথম ভগ্ন সংখ্যা দ্বি তো পাঁচর পাঁচে আট গুণন কলে চাল হব তেমক লব ও হরের আভয় আট গুণন তিন বিভক্তক চারি হর চারি দশ গুণন কলে হব তেমক লব ও হরের দশ গুণন করি তিরিশ বিভক্ত চলিশ ସେହିପରି ଏକ ବ୍ୟକ୍ତ ଦୁଇରେ ହର ଦୁଇରେ କୋଡ଼ିଏ ଗୁଣନ କଲେ ଚାଳିଶ ହେବ ତେଣୁକରି ଲବଉ ହରରେ କୋଡ଼ିଏ ଗୁଣନ କରି ଆମେ କୋଡ଼ିଏ ବ୍ୟକ୍ତ ଚାଳିଶ ପାଇବା ଠିକ୍ ସେହିପରି ଆମେ ପାଞ୍ଚ ବ୍ୟକ୍ତକ ଆଠ ହର ଆଠରେ ପାଞ୍ଚ ଗୁଣନ କଲେ ଚାଳିଶ ହେବ ତେଣୁକରି ଲବ ହରରେ ପାଞ୍ଚ ଗୁଣନ କଲେ ଆମେ ପଚିଶ ବ୍ୟକ୍ତ ଚାଳିଶ ପାଇଲେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ସମସ୍ତଙ୍କ ସମହର ହୋଇଗଲେ ଆମେ ଲବକୁ ବର୍ତ୍ତମାନ ତୁଳନା କରିବା ସାନରୁ ବଡ଼ କ୍ରମରେ ତୁଳନା କରେ ଏଠି ହେବ ଷୋହଳ ପ୍ରଥମେ ହେବ ଷୋହଳ ବ୍ୟକ୍ତ ଚାଳିଶ তাপরে কোড়িয়ে বেত চালিশ পঁচিশ বেত চ তিরিশ বেত চাশ ষোহ সবুজ সান তাপরে কোড়িয়ে সান তাপরে পঁচিশ সান তাপরে তিরিশ সান তেমকি সানর বড় ক্রমে আমি এখন সজাইবা তালে সবুঠার সান হল ষোল বেত চাশ তারপরে সান হল কোড়িয়ে বেত চাশ সান অনেক পঁচিশ বেহত চাশ তাপরে সান অ তিরিশ বিভক্ত চালিশ এর সান হব দুই বিভক্ত পাঁচ তাপরে এক দুই তাপরে পাঁচ বিভক্ত আঠ তাপরে তিন বিভক্ত চারি এইপরি ভাবে এখন আমি উর্ধ্ব ক্রমে এই ভিডিওটি ভাল লাগিলা তাহলে নিশ্চিত ভাবে এই সরস্বতী ম্যাথ ক্লাস চ্যানেল সবসক্রাইব করবে আপন মান যদি কোণ মতামত থাকে নিশ্চিত ভাবে কমেন্ট করি জনাই ভিডিওটি পর্যন্ত দেখি समस्त को बहुत बहुत धन्यवाद